আসলে খুবই ভালো আছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আইএফ এরর ফাংশনের ব্যবহার। অনেক সময় লিখিত ফর্মুলা বা ফাংশনের সঠিক মান বা রেজাল্ট আসে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ফর্মুলা ভুল করার কারণে, কিংবা হচ্ছে ভুল সেল রেফারেন্স দেওয়ার কারণে, অথবা সঠিক ডাটা ইনপুট না করার কারণে ইত্যাদি। যখন ফর্মুলা বা ফাংশনের রেজাল্ট ভুল বা এরার্স হয়, তখন সাধারণত এন এ ভ্যালু, আর ই এফ, ডি আই ভি জিরো, নাম, নেম অর নাল, এসব মেসেজ আসে। কিন্তু আমরা যদি চাই যে ব্যবহৃত ফর্মুলা বা ফাংশন ভুল হলেও যেন এন এ ভ্যালু, রেফ, ডিভ জিরো, ডিভ বাই জিরো, নাম, নেম অর নাল এসব লেখা না আসে, আমরা যেটা চাই সেটা আসে, যেমন হচ্ছে ইনভ্যালিড আইডি ডাটা নট ফাউন্ড অর ম্যাচ, সেক্ষেত্রে আমরা আইএফ এরর ফাংশনটি ব্যবহার করতে পারি। আইএফ এরর ফাংশনের সিনট্যাক্স নিম্নরূপ। আইএফ এরর ভ্যালু ভ্যালুস, তারপরে হচ্ছে ড্যাশ ইফ ড্যাশ এরর। মাইক্রোসফট এক্সেল আইএফ এরর ফাংশনটি একটি বিকল্প মান প্রদান করে যদি কোনো সূত্রে কোনো ত্রুটি দেখা দেয়। এটি ত্রুটির জন্য পরীক্ষা করবে, যেমন এন এ ভ্যালু, রেফ, ডিভ বাই জিরো, নাম, নেম অথবা হ্যাশট্যাগ শূন্য। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সামিফ আর হচ্ছে ও সামিফস ফাংশনের মধ্যে পার্থক্য লেখ। এক্সেল সামিফ এবং এক্সেল সামিফস ফাংশনের মধ্যে পার্থক্য। উভয়ই লজিক্যাল সাম ফাংশন, যা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে একটি প্রদত্ত পরিসরের সাম খুঁজে বের করে। এক্সেল সামিফস এবং সামিফ ফাংশনের মধ্যে একটিমাত্র পার্থক্য হল সামিফস একবারের একাধিক মানদণ্ড পরীক্ষা করতে পারে, যখন সামিফ একবার একটি মানদণ্ড পরীক্ষা করতে পারে। সামিফ ফাংশনের জন্য সিনথেটিক্স হলো সিনট্যাক্স, সিনট্যাক্স হলো সামিফ, রেঞ্জ রেঞ্জ ক্রাইটেরিয়া সাম স্ল্যাশ রেঞ্জ, আর সামিফস ফাংশনের জন্য সিনট্যাক্স হলো সামিফস সাম ড্যাশ রেঞ্জ ক্রাইটেরিয়া ড্যাশ রেঞ্জেল ক্রাইটেরিয়াল দেন থার্ড ব্র্যাকেট ক্রাইটেরিয়া হ্যাশট্যাগ রেঞ্জ টু কমা ক্রাইটেরিয়া টু থার্ড ব্র্যাকেট। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আপনাদের সাথে অন্য একটা কোনো সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।